আসসালামু আলাইকুম। শখের রান্নাঘর থেকে সবাইকে স্বাগতম। গ্রাম বাংলার হাটে বাজারে মেলায় খুবই জনপ্রিয় যে মুরালি বা খুরমা পাওয়া যায় সেটাই আজকে আমি তৈরি করে দেখাবো। এই খুরমা বা গজা ছোট বড় সবাই পছন্দ করবে। এটা একবার বানিয়ে দীর্ঘদিন সংরক্ষণ করে খাওয়া যায়। আমি মুরালি বা খুরমা তৈরির খুবই সহজ পদ্ধতি দেখাবো। এই পদ্ধতিতে যে কেউ পারফেক্ট মুরালি তৈরি করতে পারবেন। আশা করি আমার আজকের রেসিপিটি সবারই খুব ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে চলুন মূল পর্বে চলে যাই। গজা বানানোর জন্য প্রথমে একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি ময়দা। আমি এখানে 1.5 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। ময়দার পরিবর্তে আপনারা চাইলে আটাও নিতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল 2 টেবিল চামচ। সয়াবিন তেলের পরিবর্তে আপনারা চাইলে ঘিও 2 টেবিল চামচ দিতে পারেন। দিয়ে ভালো করে ঘষে ঘষে মিক্স করে নিতে হবে। এরপরে নর্মাল তাপমাত্রার পানি অল্প অল্প করে দিব আর ডোটা মথে নিব। এই ডোটা একটু শক্তই হবে, রুটি পরোটা ডোয়ের চেয়ে একটু শক্ত করে মথে নিতে হবে। একবারে পানি ঢেলে দিবেন না, তাহলে অনেকটা নরম হয়ে যাবে। আমি অল্প অল্প করে দিয়ে এই ডোটা শক্ত করে মথে নিয়েছি। দেখুন ডোটা মথা হয়ে গেছে। এখন উপরে তেল লাগিয়ে ঢেকে রেখে দিব 20 মিনিট। 20 মিনিট পর আমি ফিরে আসলাম। ডোটা অনেকটাই সফট হয়ে গেছে। এখন আরেকটু মথে নিচ্ছি। মথে তারপরে আমি ফিরিতে নিয়ে 3টা লেচি কেটে নিব আর 1টা করে লেচি নিয়ে রুটি বানিয়ে নিব। একটু মোটা করে রুটি বানিয়ে নিতে হবে। দেখুন রুটিটা আমি বেলে নিয়েছি। এখন চারিপাশে সমান করে এরকম করে কেটে নিচ্ছি। কাটার দিয়ে, কাটার যদি না থাকে তাহলে নাইফের সাহায্যেও কেটে নিতে পারেন। এখন আমি 1টা আঙ্গুলের সমান করে এই গজাগুলো কেটে নিচ্ছি। বেশি মোটটাও না, বেশি পাতলাও না। এরকম করে ভাজার পরে আরও ফুলে বড় হয়ে যাবে। সবগুলো কেটে নিয়েছি। এখন তেলে ভেজে নেব। চুলায় প্যানে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে নিয়েছি আর তেলটা বেশি হাই হিটে গরম করে নিতে হবে। তারপরে 1টা 1টা করে ছেড়ে দিতে হবে। তারপর চুলার আঁচটা মিডিয়াম হিটে করে উল্টিয়ে পাল্টে ভেজে নিতে হবে। একটু কড়া করেই ভাজবেন, তাহলে অনেকদিন পর্যন্ত ক্রিস্পি থাকবে। সবগুলো আমি এরকম করে ভেজে তুলে নিয়েছি। দেখুন সবগুলো আমার ভাজা হয়ে গেছে। আর একটা ভেঙে দেখাচ্ছি কতটা ক্রিস্পি হয়েছে। এখন চুলায় প্যানে দিয়ে দিচ্ছি চিনি 1 কাপ আর পানি দিয়ে দিচ্ছি 1/2 কাপের একটু কম। বেশি পানি দিবেন না, তাহলে বেশিক্ষণ জাল দিয়ে ঘন করতে অনেক সময় লাগবে। এখন অনবরত নেড়ে চেড়ে আমি ঘন করে নিচ্ছি। 1 তার করে নেব। যখনই দেখবেন যে 1 তার হয়ে আসছে, দেখুন। এখন আমি গজাগুলো দিয়ে দিচ্ছি আর চুলার আঁচটা একদম লো হিটে করে রাখতে হবে। গজাটা ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডা করে দিতে হবে। দিয়ে চুলাটা বন্ধ করে দিলাম। দিয়ে নেড়ে চেড়ে মিক্স করে নিলাম। দেখলেন তো কত সহজে এই গজা বানানো যায়। আপনারা বাসায় একবার হলেও বানিয়ে ট্রাই করে দেখবেন। আর এই গজাগুলো 2 মাস পর্যন্ত সংরক্ষণ করে খাওয়া যাবে। দেখুন কত সুন্দর হয়েছে, কত শক্ত হয়েছে। আমি একটা ভেঙে দেখাচ্ছি। এইরকম একটা এয়ার টাইট বক্সে করে রেখে দিলে অনেকদিন পর্যন্ত ক্রিস্পি থাকবে। 2 মাস পর্যন্ত রেখে খাওয়া যাবে। আশা করি আমার আজকের রেসিপি সবারই খুব ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর এইরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।